বাংলার বিখ্যাত প্রবাদ, বাঘে ছুলে এক ঘা আর পুলিশে ছুলে আঠারো ঘা। সে আঠারো ঘায়ের মধ্যে আছে হয়রানি, ভয়, উচ্ছেদ এবং আরও অনেক কিছু। পুলিশের বিরুদ্ধে করা অভিযোগগুলো শেষ পর্যন্ত নিষ্পত্তিহীনই থাকে এমন কথা বাজারে প্রচলিত আছে। আমরা তিনটি আলাদা অনুসন্ধান করে দেখাবো, আসলেই পুলিশের ছুলে আঠারো ঘা হয় নাকি হয় না, বাকিটুকু অনুসন্ধানে। মানিক মিয়া রাজধানীর উত্তরখান চানপাড়া কাজীবাড়ি এলাকার বাসিন্দা, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, যার ছাপ তার বসত বাড়ির দিকে একটু লক্ষ্য করলেই টের পাওয়া যায়। গত 27 অক্টোবর 2017 তারিখে তার জীবনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি সেই ঘটনা তা তার নিজের মুখেই শুনুন। বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা মাইক্রো থেকে নেমে আমাকে বললো যে আমরা ডিবির লোক, কোনো কথা বলবি না, চল গাড়িতে উঠ। আমাকে উঠাই নিয়ে উত্তরা পলয়েল মার্কেটের সামনে রেখে আমার ওয়াইফকে কয়, তোর ওয়াইফকে ফোন দে, হ্যাঁ তোকে ইয়াবা ট্যাবলেট দিয়ে চালান দিব, অস্ত্র দিয়ে চালান দিব, আমাদের কাছে অভাব নেই। পরে আমার ওয়াইফকে আমি ফোন ধরাই দিই, হ্যাঁ পরে আমার ওয়াইফকে ফোন দিয়ে মুক্তিপণ টাকা চায়। হ্যাঁ পরে আমার ওয়াইফ এক পর্যায়ে 2 ঘন্টা পর যায় যে গিয়ে 1,25,000 টাকা দিয়ে পরে আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে বলে যে কোথাও যদি বিষয়টা জানাবি তাহলে তোদেরকে মেরে ফেলবো ক্রস ফায়ার দিয়ে। সেই রাতের আধারে কারা তাকে মাইক্রোবাসে টেনে তুলে মুক্তিপণ আদায় করে তা ঘটনার কয়েকদিনের মাথায় জানতে পারেন তিনি। তারা হলো ইন্সপেক্টর লোকমান হাকিম ছিলেন, সাব ইন্সপেক্টর হাবিব, কনস্টেবল তরিকুল আর কনস্টেবল রবিউল, এরা ছিল। আর তিনজন সোর্স ছিল, তিনজন সোর্সের ভিতরে একজন হলো বাবুল। ডিবি পুলিশের একদল বেপরোয়া সদস্যের সেই হুমকিতে দমে যাননি মানিক মিয়া ও তার স্ত্রী সীমা আক্তার। তারা সেই নিকৃষ্ট ঘটনার সঠিক বিচার চেয়ে গত 4 নভেম্বর 2017 তারিখে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ করে। আইজি স্যারের কাছে অভিযোগ করছি, পুলিশ কমিশনার অফিসে হেডকোয়ার্টারে অভিযোগ করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছি আর আইন ও সালিশ ওখানে একটা অভিযোগ করেছি। তাদের সেই অভিযোগের প্রেক্ষিতে কাজও হয়েছে। বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তদন্তের দায়িত্বে আছেন এডিসি আনিস। তবে এই অভিযোগের মূল অভিযুক্ত গোয়েন্দা পুলিশের পরিদর্শক লোকমান হাকিম তদন্ত চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মারা যান। গোয়েন্দা পুলিশ মানিক মিয়ার এই অভিযোগটি আমলে নিলে টনক নড়ে অভিযুক্তদের। তখন লোকমান হাকিম, এসআই হাবিব ও কনস্টেবল তরিকুল উত্তরখান এলাকায় এসে মানিক মিয়ার কাছ থেকে জোরপূর্বক আদায় করা টাকার একটি অংশ ফেরত দিয়ে যান। এই ভিডিওটিও তার প্রমাণ, যেখানে দেখা যাচ্ছে অভিযোগকারী মানিক মিয়ার সাথে সমঝোতার বসার চেষ্টা করছেন পরিদর্শক লোকমান হাকিম ও এসআই হাবিব। কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি জসিম ও পরিদর্শক মনিরুজ্জামান নামের দুজন মানিক মিয়াকে তার গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া স্টেটমেন্ট থেকে লোকমান হাকিমের নাম বাদ দিতে বাধ্য করার চেষ্টা করছে। এই যে ডিবি অফিসে যে স্যার আমি স্যারের কাছে স্টেটমেন্টটা দিবেন না পরে, হ্যাঁ ওইটা আসে আপনি কালকে আসে স্টেটমেন্ট দিবেন, স্যার যেটা ঘটছিল ঘটছিল, আমরা সামাজিকতার স্বার্থে আমি এটা মীমাংসা করে নিছি, আমার আর কোনো ক্ষোভ নাই। এটি পরিদর্শক মনিরুজ্জামান ও মানিক মিয়ার মধ্যে মুঠোফোনের কথোপকথন, যেখানে বারবার বলা হচ্ছে অভিযোগের স্টেটমেন্ট থেকে লোকমান হাকিমের নামটি যেন মানিক মিয়া বাদ দিয়ে দেন। শুধু তাই নয়, অভিযোগকারী মানিক মিয়া টিম আন্ডারকভারকে জানান এডিসি জসিম তাকে তাদের মন মতো স্টেটমেন্ট না দিলে এর পরিণাম ভয়াবহ হবে বলে হুমকি দেন। 25 জুন দুপুরবেলা ফোন দিয়ে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এডিসি জসিম স্যার মনিশ স্যারের নাম্বার দিয়ে আমাকে ফোন দেয়। জসিম স্যার আমাকে নানান ধরনের হুমকি দেয় যে ডিবির সাথে ইয়ে করে আপনি কি ই করতে পারবেন নাকি, ভালো থাকতে পারবেন কি না, আপনাকে 2 মিনিট লাগবে না, মেকিং করে উঠায় নিয়ে আসবো, আপনার ছেলেমেয়েরা এতিম হয়ে যাবে, আপনি যেই বাড়াবাড়ি করতেছেন আপনি কি হয়ে গেছেন, বিভিন্ন ধরনের নানান ধরনের আমাকে হুমকি দেয়। আমরা যে অভিযোগটা লোকমান হাকিমের নামে দিয়েছি, লোকমান হাকিমের নামে বাদ দিয়ে তাদের মতো করে স্টেটমেন্ট আমাদেরকে আমরা যেন দেই সেভাবে তারা চাচ্ছে।
টিম আন্ডারকভার আবারও রাজধানীর উত্তরখান এলাকার দিকে যাত্রা করছে। উদ্দেশ্য মানিক মিয়ার অভিযোগের সত্যতা যাচাই, আর তাই কৌশলে মানিক মিয়াকে দিয়েই ডিবি পুলিশের পরিদর্শক মনিরুজ্জামানের ফোন নম্বরে ফোন দেওয়া। এবার শুনুন সে কথোপকথন। স্যারের রুমে, এডিসে জসিম স্যারের রুমে গেলাম, যাওয়ার পরে না ওই ফোনে যেই হুমকি ধামকি দিছে উনি ঠিক একই কথা বলল। স্টেটমেন্টটা ওই ওনাদের মতো করে দিতাম, হ্যাঁ, যে লোকমান হাকিম যেন বিতিম না হয়। হ্যাঁ না, ঠিক আছে, আপনাদের হিসাব আর আমার হিসাব তো আলাদা, তাই না? এবার মনিরুজ্জামান খুব খুশি আর আমাদের উদ্দেশ্যও সফল। পরিদর্শক মনিরুজ্জামান দ্রুত তাদের এই স্বস্তির খবর পৌঁছে দেন এডিসি জসিমের কাছে। তৎক্ষণাৎ এডিসি জসিম মনিরুজ্জামানের ফোন থেকে মানিক মিয়ার সাথে কথা বললেন। এই কথোপকথনের পর টিম আন্ডারকভারের দর্শকদের আর বুঝতে বাকি থাকার কথা নয়, এডিসি জসিম ও ইন্সপেক্টর মনিরুজ্জামান মানিক মিয়ার কাছে অনৈতিক আবদারের বিষয়ে যে কথা বলেছে তা কতটুকু সত্য। জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রাখতে কোনো রকম। স্যার শোনেন, আপনি ইনশাল্লাহ আসেন, আইসা ওনার সম্পর্কে একটু ভালো লিখে টেখে দিয়ে যান, কোনো অসুবিধা না। আপনি আসেন সুন্দর করে, আইসা ওনার সম্পর্কে একটু ভালো ভালো কথা লিখে টেখে দিয়ে যান। এবার এই যে অভিযোগকারীকে পুলিশ সদস্য জোর করে তাদের পছন্দ মতো স্টেটমেন্ট দিতে বাধ্য করার চেষ্টা করল, তা আইনের কোন ধারা লঙ্ঘন করলো এবং এর শাস্তি কী হতে পারে জেনে নেওয়া যাক। বাংলাদেশ দণ্ডবিধির সেকশন 384-এ বলা আছে এক্সটর্শনের কথা। যদি এক্সটর্শন করে, এই যে যে জোর করে সে কিছু একটা আদায় করছে, এই এক্সটর্শনটাকে করলে পরে 3 বছর পর্যন্ত সাজা হতে পারে, অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। যদি সে এই এক্সটর্ট করার জন্য তাকে কোনো অত্যাচারের ভয় দেখায়, যে তাকে কোনো ইঞ্জুরি করবে, আহত করবে, তাহলে 14 বছর পর্যন্ত সাজা হতে পারে, জেল জরিমানার প্রভিশন তো থাকছেই। আর যদি বলে যে তাকে মেরে ফেলবে অথবা গুরুতর আঘাত করবে, সেই ক্ষেত্রে 10 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে। আবার কেউ বা কোনো পুলিশ অফিসার যদি বলে যে আপনাকে আমি এমন একটা অপরাধে ফাঁসাই দিব যেটার শাস্তি হবে মৃত্যুদণ্ড, আপনি যদি এখানে স্বাক্ষর না দেন বা এই স্টেটমেন্ট যদি না দেন, বক্তব্য যদি না দেন, সেই ক্ষেত্রে তার যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে আন্ডার সেকশন 388। পুলিশের এমন আচরণে কেউ যদি বিব্রত হয় বা ভয় পায় তাহলে তার করণীয় কী হতে পারে তা শুনব পুলিশের এই কর্মকর্তার কাছ থেকে। নিয়ম যদি থেকে থাকে, তিনি যদি কোথাও কোনো বিব্রত বোধ করে থাকেন, আমাদের কিন্তু এই স্বচ্ছতা বা জবাবদিহিতার অনেক জায়গাগুলো রয়েছে, তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তিনি এই বিষয়টি সম্পর্কে অবহিত করতে পারেন। তিনি যদি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যদি কথা বলতে বিব্রত বোধ করেন বা শঙ্কা বোধ করতে পারেন, আমাদের এখানে জোনাল ডেপুটি পুলিশ কমিশনার রয়েছে, তাদের সঙ্গে কথা বলতে পারেন। তিনি তাতেও যদি বোধ করেন, তাহলে প্রয়োজন বোধে তিনি আমাদের ঊর্ধ্বতন আরও যে আমাদের কমিশনার মহোদয় রয়েছে বা অন্যান্য আমরা বিশেষ করে হেডকোয়ার্টার ডিভিশনে যারা যারা রয়েছেন ঊর্ধ্বতন, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। 18 ঘায়ের বেশ কয়েক ঘা নিশ্চয় ইতিমধ্যে দেখা হয়েছে। এবার টিম আন্ডারকভার আপনাদেরকে একটি পরিবারের সঙ্গে আলাপ করাবে, যারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে এলাকা ছাড়া। কিন্তু কেন? সোনিয়া বেগম, স্বামী হারায় নারী, তার সন্তানদের নিয়ে থাকতেন খিলগাঁওয়ের শান্তিপুরে, কিন্তু এখন সে আর সেখানে থাকতে পারছেন না। তার মেয়ে হামিদা আক্তার কলির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এএসআই কামরুল হোসেনের। এ সম্পর্ক থেকে মূলত তাদের সাথে পুলিশের শত্রুতার সূত্রপাত হয়। এসআই কামরুল তার নাম, সে শাহজাহানপুর থেকে পরিচয়, আমার মেয়ের ফেসবুক নাম্বার নেয়, নিয়ে বলছে যে তুমি, তোমাকে আমার ভালো লাগছে, তোমার ফেসবুক নাম্বারটা দাও। হয়তো মেয়ে দিতে চাচ্ছে না, পরে দিল। দেওয়ার পরে মেয়ের সাথে অনেকদিন প্রেমের অভিনয় করছে। তো গোলাপশাহ মাজার গুলিস্তান, সে মাজার ছুঁয়া 3-3 বার শপথ কাটা বলছে যে আমি, আমার বউ নাই, আমি ছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার একটা বাচ্চা, সে ফুফুর কাছে থাকে, তোমাকে আমি বিয়ে করবো কথা দিচ্ছি, মাজার ছুঁয়ে শপথ কেটে বলছি তোমাকে আমি বিয়ে করবো। এই বলিয়া মেয়ের ভিতরে ঢুকছে। শান্তিপুর ফায়ার সার্ভিসের সাথেই বাসা, এখানে 2-2টা বাসায় কামরুলকে নিয়ে ভাড়া ছিল। কলির সাথে প্রেমের সম্পর্ক থাকাকালীন সময়ে কামরুল খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে কলির সাথে প্রেমের সম্পর্কে জড়ান বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ ব্যাপারে তারা পরে বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগও পাঠান। কলির পরিবারের সদস্যরা এই ঘটনায় এএসআই কামরুলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও দায়ের করেছেন, কিন্তু পরে খিলগাঁও থানা পুলিশের হস্তক্ষেপে তাদের মধ্যে এক ধরনের সমঝোতাও হয়। আমরা অভিযোগ করেছি খিলগাঁও থানায়, পুলিশ কমিশনার কার্যালয়, তারপরে যে পুলিশ হেডকোয়ার্টার অভিযোগ করেছি, ওখানে একটা ব্যবস্থা ওনারা নিতে চেয়েছিল, কিন্তু এখানে জোর পূর্বে
আমাদেরকে খুব ভয় দেখাইছে, আমার মেয়েকেও, মেয়ের থেকে সাইন নিছে, আপোষ মীমাংসার সাইন। ওনারা পরে এই সাইনগুলা পুলিশ কমিশনার কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টারে দেখাইছে যে মেয়ে আপোষ হয়ে গেছে। আমরা মামলাও করেছিলাম কোর্টে, সেই কাগজও আছে আমাদের কাছে। কোর্ট শুধু বলেছিল সাক্ষী নিয়ে যাওয়ার জন্য দুজন তিনজন, তাহলে মামলা চালু হয়ে যাবে। কিন্তু আপোষে যাবার পরেই খিলগাঁও থানা পুলিশ তাদের উপর আরও চড়াও হয়ে ওঠে বলে অভিযোগ কলির পরিবারের। মামলা করো দুই দিন পর পর, পত্রিকা করো, এটা করো, সেটা করো, কি পাইছো, এলাকা ছাড়ো, এলাকা ছাড়ো, নাহলে মেয়েরে, তোমারে, তোমার বাচ্চারে, ছেলেপেলে সবটিরে পিডায় এলাকা ছাড়া করাই দিমু, আর নাহলে বড় মামলা দিয়া দিমু, জীবনে বেরোতে পারবা না। ওসি জাহাঙ্গীর, ওসি তদন্ত জাহাঙ্গীর সাহেব, আপনারা এই কামরুলকে মাফ করে দেন, কামরুল হোসেনকে মাফ করে দেন, আপনারা যা চান তাই দিমু। আপনারা বললেন গরিব অসহায় মানুষ, আপনারা যদি আমাদের কথা শুনেন ভালো হবে, আর নাহলে আমরা খারাপ লোক দিয়া, আমরা পুলিশের লোক, আমরা খারাপ লোক দিয়ে আপনার ছেলে মেয়ে, আপনাদের অস্তিত্ব ধুলার সাথে মিশাইয়া দেব। অনেক দুঃসংবাদের মধ্যে একটি সুসংবাদ দেই। 2017 সালে প্রায় 15,000 পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা এতক্ষণ যে সমস্ত পুলিশের বিষয়ে অভিযোগ উত্থাপন করেছি তারা কি আসলেই শাস্তি পাবার যোগ্য কিনা, ভাবতে থাকুন। ফিরছি বিরতির ক্ষণিক বিরহ শেষে। উত্তর পেয়েছেন, তবে সেটা এখন মনে মনে রাখুন, কারণ আপাতত সেটি জানার কোনো সরাসরি মাধ্যম নেই, তবে জানতে পারবো আমরা টিম আন্ডার কভার লাইফে। তবে যাই হোক, এখন আমরা আবারও ফিরছি পুলিশে ছুলে ১৮ ঘায়ের বাকি অনুসন্ধানে। টিম আন্ডার কভারের কাছে এএসআই কামরুল ও কলির বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আছে, কিন্তু সত্যি কি কামরুল কলির সাথে স্বামী স্ত্রীর পরিচয় থাকতেন তা জানতে খিলগাঁও শান্তিপুরের একটি বাসায় যাওয়া। সেখানে তারা বাসা ভাড়া করে থেকেছেন। এখানকার মানুষদের কথায় বোঝা গেল সত্যি এএসআই কামরুল কলির সাথে স্বামী স্ত্রীর পরিচয় এই বাসায়ও থেকেছিলেন। মূলত খিলগাঁও থানার ওসি তদন্ত জাহাঙ্গীর কবির খান এএসআই কামরুলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করায় কলিদের পরিবারের প্রতি অসন্তুষ্ট হন বলে পরিবারের সদস্যদের দাবি। হাতে পায়ে ধরলো যে আমার শাশুড়ি যে দেখেন ভুল তো মানুষ করে, এখন যেমনে ভালো হয় এমনি করেন, তো যেমনে ভালো এমনি। আমার শাশুড়ি বলছে হ্যাঁ বলো তুমি কেমনে কী করতে চাও। তারপরে আমার শাশুড়ি বললো যে এখন আমি ভুল করছি, আমি কী করবো বলেন, আপনি বলেন। তো আমার শাশুড়ি বললো যে তাহলে তুমি আমার মেয়েরে বিয়ে করো। কারণ আমার বউ বাচ্চা আছে, বউ বাচ্চা আছে তুমি তাকে জানাও না। আমার নন্দের সাথে যখন সম্পর্ক ছিল তখন সে খিলগাঁও থানায় ছিল, আর এখন সে ট্রান্সফার হয়ে পল্টন থানায় গেছে। তো ওসি খিলগাঁও থানা ওসি আমাদের উপর আর কি একটু বিলা আছে, আমাদেরকে চাচ্ছে যে মামলাটা আমরা কিন্তু করবে নাকি। আমার শাশুড়িরও ফোন দিয়ে হুমকি দিছে। কলিদের পরিবারের সদস্যরা এখন খিলগাঁও এলাকা ছেড়ে যে যার মতো পালিয়ে বেড়াচ্ছে, আর মূল ভুক্তভোগী কলি রয়েছে ঢাকা শহর থেকে অনেক দূরের একটি জায়গায়। টিম আন্ডারকভার গিয়েছিল কলির কাছেও। ইয়াসাই কামরুলের সাথে আমার সম্পর্ক ছিল 3 বছরের। তো ও মানে আমি জানতে পারিনি যে ওর বউ আছে, বাচ্চা আছে, বলছিল যে মারা গেছেন। তো তারপর যখন আমি জানতে পারি এটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল, তো আমি ওর নামে থানা অভিযোগও করেছিলাম। তো তারপর এটা থানা মীমাংসা হয়। তো হওয়ার পরে এখন আবার সে আমার ফ্যামিলি, আমার মা, আমার ভাইদেরকে অনেক অনেক হ্যারাসমেন্ট করছে, মানে এলাকায় ঢুকতে পারছেন না, অনেক প্রবলেম করতেছে উনি আর কি। কলির পরিবারের মূল অভিযোগ খিলগাঁও থানার ওসি তদন্ত জাহাঙ্গীর কবির খানের প্রতি, তাই তার সাথে সরাসরি কথা বলতে খিলগাঁও থানায় টিম আন্ডার কভার। কিন্তু থানায় গিয়ে জানা গেল বেশ কদিন ধরে জাহাঙ্গীর কবির খান খুব অসুস্থ, তাই থানায় আসেননি তিনি। তাই বাধ্য হয়ে ওসি তদন্তকে মোবাইলে ফোন করা, কথা হলো তবে তিনি হাসপাতালে, তাই পরে আবার যোগাযোগ করা হবে এই বলে সেদিনের মতো থানা থেকে বিদায় নেওয়া।
কিন্তু এরপর অসংখ্যবার খিলগাঁও থানার ওসি তদন্তের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি আর রিসিভ করেননি। কোনো দায়িত্বশীল কর্মকর্তা তার থানা বা থানার কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনলে সেই অভিযোগকারীর প্রতি ক্ষিপ্ত হলে তা আইনের চোখে কী ধরনের অপরাধ হতে পারে তা একটু জানা যাক। দুই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রথম ব্যবস্থাটি হচ্ছে তার বিরুদ্ধে যিনি ভিকটিম সে এক্সটর্শনের মামলা নিয়ে আসতে পারেন, অথবা তাকে যদি ভার্বালি অ্যাবিউজ করে তাহলে অ্যাসল্টের মামলা চলে আসতে পারে। কখনো কখনো 3 বছর থেকে 7 বছর বা যাবজ্জীবনেরও বিধান সেখানে রয়েছে শাস্তির প্রকার ভেদে দুর্নীতি দমন কমিশনের কাছে। এবং একইভাবে না এখন আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে, এই দুই জায়গাতেই কিন্তু তারা অভিযোগ জানাতে পারবে। এই বিষয় নিয়ে কথা হয় পুলিশের এই কর্মকর্তার সঙ্গে। কোথাও এই ধরনের অনিয়ম থেকে থাকে এবং সেটা যদি সুনির্দিষ্টভাবে আমাদের কাছে অবহিত করে তাহলে আমরা এই বিষয়টি তদন্ত করে যদি এর সত্যতা পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে পারি। আইজিপি কমপ্লেন সেলে 2017 সাল থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যায়, যেখানে ফোন, ইমেল এবং SMS এর মাধ্যমে অভিযোগ করা যায়। সেখানে প্রতিদিন হাজার অভিযোগ পড়ছে, কিন্তু কতগুলো অভিযোগ নিষ্পত্তি হচ্ছে। শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে একটি খুপরি ঘরে কাঁদছেন একজন মা। এই কান্না অভাব আর অনিশ্চয়তার, অনিশ্চয়তা তার মেয়ের জীবনের। তার মেয়ের নাম সুমি, ভালোবেসে যিনি ঘর বেঁধেছিলেন এক পুলিশ কনস্টেবলের সাথে, যদিও সে বিয়েতে কোনো কাবিন ছিল না আর এটাই ছিল মহাভুল। ফারুক যখন এখান থেকে সরে গেল, এখন সে এখন কী করবো? এখন সে, আমি তো অসহায় মানুষ, আমি তো খাওয়াইতে পারি না। এখন মেয়েরে বললাম যে মা, তুমি একটু ফ্যামিলি বাসায় কাজ করিয়া তোমার বাচ্চার দুধ চিনি সংগ্রহ করে খাওয়াম, আমি তো ফ্যামিলি বাসায় কাজ করি, তোমার খাওয়ান চালাম। এখন আব্বু একটা মেয়েরে খাওয়াইতে গেলে বহুত কিছু লাগে, আমি অসহায় মানুষ হয়ে আমি কেমনে খাওয়াবো, কেমনে পেন্দাম? আজ আমি সকালে এক পট চালান দিয়ে মাইয়ারে দিছি আর আমি কোনো খাওয়া দাওয়া করিনি, কোনো রান্না বান্না করিনি, এটা বাড়ির বেশি সবাই জানে। এখন আমি আব্বু, আমি এখন ভাত দিতে পারুন, আমি স্বামীর ছায়াটা কেড়ে দিতে পারুন। মায়ের কান্না ছুঁয়ে যায় তার মেয়েকেও। কথা হয় সুমির সাথে, জানা যায় তাদের বিয়ের ইতিহাস। মোহাম্মদ উমর ফারুকের সাথে আমার শাহজাহানপুর পরিচয় হয়। তখন আমার বাসা শাহজাহানপুর থাকে, ও আমাদের এক বড় বোনের বাসায় আসা যাওয়া করে, ওই হিসাবে আমার সাথে সম্পর্ক, ওই হিসাবে সম্পর্ক করে ও আমাকে এক বাসায় নিয়ে যা কাজী ডেকে এনে বিয়ে করে। কোনো কাবিন হয় নাই আমাদের। অবশ্যই তার কিছুদিন পরে এই বাচ্চাটা হয়। হওয়ার পরে বাচ্চাটার যখন এই যে আজকে 7 মাস যাবত, সে আমাকে ফালাই দিয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। সুমি আক্তার আর পুলিশ কনস্টেবল ওমর ফারুকের যেহেতু বিয়ের কোনো কাবিন বা দালালিক প্রমাণ নেই, তাই সুমি আক্তারের প্রতিবেশীদের কাছ থেকে তাদের বিয়ের অর্থাৎ স্বামী স্ত্রীর পরিচয়ের সত্যতা যাচাইয়ের চেষ্টা। স্বামী স্ত্রী নাকি? স্বামী তো নাকি থুয়ে গেছে। মানে ফারুক ফারুক কি আর স্বীকার করছে না তাদের? না, স্বীকার করছে না বলে ওই যায় যায় ফিরি ফিরি আইতাছে। বরিশাল গেছিল, তার আর কোনো আশ্রয় দিছে না। ওর মুখ দা বাসা নিছে, হেনও আমরা গেছি। সুমি আক্তার যে ওমর ফারুকের সাথে দীর্ঘদিন সংসার করেছিলেন তার একমাত্র প্রমাণ তাদের সন্তান আবদুল্লাহ। কনস্টেবল ওমর ফারুক সুমি আক্তারকে বিয়ে করার আগেও আরও একটি বিয়ে করেছিলেন তার পরিবারের সদস্যদের মতামত নিয়ে। তবে দালালিক কোনো প্রমাণ সুমি আক্তারের কাছে না থাকলেও আবদুল্লাহ, ওমর ফারুক এবং সুমি আক্তার দম্পতির দাম্পত্য জীবনের চিহ্ন হয়ে আছে। এবার সেই ফোনালাপটি একটু মনোযোগ দিয়ে শুনুন। কনস্টেবল ফারুক সুমি আক্তারের আপন ছোট ভাইয়ের সাথে মুঠোফোনে কি বলছে? এই জীবনে যারা সাংবাদিক সম্মেলন এই সেই সুমি আক্তার তার সন্তানের পিতার পরিচয় চেয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগও পাঠিয়েছেন। তার কাছ থেকে জানতে চাওয়া সেসব জায়গা থেকে কেমন সাড়া পেয়েছেন তিনি। আমি পুলিশ হেডকোয়ার্টারে গেছি, DMP পুলিশ কমিশনার কার্যালয়ে গেছি, মানব অধিকার কমিশনার কার্যালয়ে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, সব জায়গায় গেছি। তো এখনও কোনো বিচার আমি কোনো কিছু পাই নাই, আর আশা করি পাবো যে তাও আমার কোনো বিশ্বাস নেই। তার অভিযোগটি এই মুহূর্তে রয়েছে রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ কল্যাণ বিভাগে। সুমি সেখানকার বিচার বা সাক্ষ্য ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। বলছে উল্টাপাল্টা কথা বলছে, উল্টাপাল্টা কথা বলছে, যা মানে যা আমি জীবনে করি নেই,
বলছে যে আমি দেহ ব্যবসা করি, এই বাচ্চা কোন কার কার না কার, আমি ফারুকের উপরে চাপাই দিতেছি, এগুলো বলতেছে। সেদিনের মতো সুমি আক্তারের কাছ থেকে টিম আন্ডার কভার বিদায় নেয়। ঠিক তিন দিন পর সুমি ও তার এক সাক্ষীকে নিয়ে টিম আন্ডার কভার রাজারবাগ পুলিশ লাইন্সের কল্যাণ অফিসে যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে সবকিছুই যেন সুমির অনুকূলে রয়েছে। আর একদিন পর সুমি আবারও টিম আন্ডার কভারের সাথে দেখা করেন। তিনি জানান, যিনি বর্তমানে ঢাকায় এই অভিযোগটির সাক্ষ্য নিচ্ছেন, তিনি বড় অঙ্কের একটি টাকা কনস্টেবল ফারুকের কাছ থেকে উপঢৌকন হিসেবে নিয়েছেন, যা তাকে জানিয়েছেন ফারুকেরই এক বন্ধু, টিটু তার নাম। টিটু ফারুকের ছোটকালের বন্ধু, তাকে সাক্ষী দিয়ে নিয়ে আসছিল রাজারবাগে, সে সাক্ষী দিছে। আর উনি বলছে যে এই পলিয়াপড়ে নাকি পুলিশ কর্মকর্তা তাকে 50,000 টাকা ঘুষ খাওয়া হয়েছে, এখানে আমি বিচার পাবো না সে বলছে। আর যতবারই তার সামনে আমি গেছি সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, যে পলি ম্যাডাম। তাই টিটুর সাথে যোগাযোগের চেষ্টা, তবে মুঠোফোনে টিটু খুব ধূর্ত, সহজে কোনো তথ্য দিল না আমাদের। টিটু ভাই, আসসালামু আলাইকুম। ফারুকের সাথে যোগাযোগ হয়? হ্যাঁ, তাই এবার সরাসরি পুলিশ কল্যাণের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সালমা সৈয়দ পলির সাথে টিম আন্ডার কভারে যোগাযোগ করা। তার বিরুদ্ধে সুমি আক্তারের অভিযোগ দুটি। এক, তিনি সুমি আক্তারের সাথে অশোভন আচরণ করেছেন। দুই, তিনি কনস্টেবল ফারুকের কাছ থেকে উপঢৌকন নিয়েছেন। দিতে আসছিল কনস্টেবল ফারুক, ওমর ফারুকের স্ত্রী সুমি। তো ওনার ভাষ্য হচ্ছে যে ফারুক সাহেব নাকি আপনাকে, এটা হচ্ছে ওনার ভাষ্য, যে আপনাকে নাকি কিছু টাকা পয়সা লেনদেন করেছে, যেন তার পক্ষে আপনারা রিপোর্টই তো দেওয়া হয় নাই, তাহলে টাকা পয়সা লেনদেন এখানে কোথেকে আসবে? যে মহিলা হচ্ছে এই যে তার বিবাহ বহির্ভূতভাবে সে 5 বছর ধরে ওখানে অবস্থান করতেছে, আমি তো এখন পর্যন্ত রিপোর্টই দেই নাই, তাহলে সে কি করে বুঝলো যে তার কি রিপোর্ট দেওয়া হলো? তার কোনো বিয়ের কোনো ডকুমেন্টস নাই, কোনো কিছু নাই, সে এসে যদি বলে যে একজন আমাকে, এবং এটা তো যার নিজের কোনো লিগাল রাইট নাই যে সে একজনের ওয়াইফ হয়েছে, তার কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই, সে যদি এসে বলে একজন সম্বন্ধে, তদন্তকারী কর্মকর্তা সম্পর্কে, তাহলে এটা তো খুব দুঃখজনক। উপঢৌকনের কথা আমরা মাথায় নিলাম না, তবে সুমি আক্তার সম্পর্কে যে মন্তব্য পুলিশ কর্মকর্তা করলেন তাও কি আসলে খুব একটা শালীন? কোনো লিখিত অভিযোগকারী ব্যক্তিকে সাক্ষ্য গ্রহণ করার সময় পুলিশের কোনো কর্মকর্তা বা সদস্য কোনো বাজে মন্তব্য করতে পারেন কি না, এবং সেখানে কোনো উপঢৌকন আদান প্রদান হলে এটা আইনে কী ধরনের অপরাধ বলে গণ্য হবে, তা জানতে চেয়েছিলাম আমরা এই আইন বিশেষজ্ঞের কাছ থেকে। প্রথম কথা হচ্ছে যে পুলিশ কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করতে পারবে না। পুলিশ তার কাজ হচ্ছে তদন্ত করা, অথবা অপরাধের যাতে সংঘটিত না হতে পারে কোনো অপরাধ সেটাকে বাধা দেয়া। যিনি যাকে উদ্দেশ্য করে তিনি কটূক্তি করছেন তিনি একজন মহিলা, যদি মহিলা হন এবং সেই মহিলার যে ডিগনিটি মর্যাদা সেটাকে হানি করে কোনো যদি বক্তব্য কটূক্তি গালিগালাজ উনি করে দিয়ে থাকেন, তাহলে ওনার সর্বোচ্চ 2 বছর পর্যন্ত শাস্তি হতে পারে এবং একই সাথে জেল জরিমানার বিধানও থাকবে। বাংলাদেশ পুলিশ ইজ এভার ভিজিলেন্ট টু আপ্রুট ক্রাইম ফ্রম সোসাইটি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় পুলিশ বাহিনী আসলে জনগণের জন্য কতটুকু বন্ধুসুলভ, তা জানতে টিম আন্ডার কভার গিয়েছিল মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যানের কাছে। নির্মম সত্য যে আমাদের এখানে আমরা পুলিশ থেকে যত দূরে সম্ভব আমরা কিন্তু থাকতে চাই। মানুষ তার অভিজ্ঞতাতে আমাদের দেশে শিখেছে যে পুলিশের সংস্পর্শে যদি তুমি আসো তাহলে তোমার যে কত আঁচড় পড়বে তোমার শরীরে, এবং এটা থেকে তুমি কীভাবে মুক্তি পাবে এটা ধারণা করা মুশকিল হয়ে যায়। যা কিছু করুক না কেন, শেষ বিচারে আইন তাদেরকে স্পর্শ করবে না, এটি কিন্তু আমার মনে তাদেরকে বেপরোয়া করে তুলেছে, যার জন্য আমরা এরকম কথাও শুনেছি যে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। জনগণের বন্ধু পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে বুক টান টান করে দাঁড়িয়েছে। জনগণের বন্ধু পুলিশ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ যুদ্ধেও অপ্রতিরোধ। কিন্তু বন্ধু পুলিশের এই শত্রু শত্রু ভাব তাদের কি ভাবমূর্তি নষ্ট করে না? তাদের ভাবমূর্তিতে নষ্ট হচ্ছে সে বিষয়ে কর্তৃপক্ষ আসলে কি করছে বা কি করা যেতে পারে, সে অনুসন্ধান এবং সে আলোচনা টিম আন্ডার কভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডার কভার লাইভে। আমরা গত আধা ঘন্টা দেখানোর চেষ্টা করেছি আসলে পুলিশের ছুলে কীভাবে 18 ঘা হয়,
যদি একটি প্রবাদ এটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, আসলে পুলিশের সঙ্গে ঝামেলা করলে আপনি কোন কোন ঝামেলায় পড়তে পারেন সে বিষয় নিয়ে আমরা অনুসন্ধান করেছি। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, আপনাদের সঙ্গে থাকবো আগামী সময়গুলোতে, এবং আপনারা আমাদের সঙ্গে চাইলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন, যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে আসবে, সে নাম্বারটিতে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, প্রশ্ন করতে পারেন, তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার তাপস কান্তি বল, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। দর্শক আপনারা বুঝতে পেরেছেন আমরা আলোচনা শুরু করেছি। প্রথম একজন দর্শক আমাদেরকে ফেসবুকে একটি প্রশ্ন করেছেন, তার নাম মাহিদুল ইসলাম। তিনি বলেছেন যে আসলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলে এত ভোগান্তির শিকার হতে হয়, সেক্ষেত্রে পুলিশ কি আইনের ঊর্ধ্বে অবস্থান করছে এই মুহূর্তে? আইন কখনোই আইনের ঊর্ধ্বে পুলিশ বা কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে না। আমরা সবসময় দেখেছি যে একটু দেরিতে হলেও যারা এই ধরনের ক্ষমতাবান ব্যক্তি বা যারা মনে করেন যে তারা আইনের ঊর্ধ্বে, তাদের কিন্তু বিচার হয়েছে, এই বাংলাদেশের মাটিতেই হয়েছে। এবং এই যে দাবিগুলো যারা করেন তাদেরও বিচার হবে। কারণ হচ্ছে আমাদের দেশের, বাংলাদেশের দণ্ডবিধি, আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন হয়েছে বেশ কয়েক বছর ধরেই, এবং এর প্রত্যেকটি খুব সোচ্চারভাবে প্রতিহত করার চেষ্টা করছে এই ধরনের মানসিকতা। জি, একজন দর্শক খুব কড়া একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি তিনি বলেছেন যে আসলে আমরা আলোচনা করি টক শোতে, আমরা অনুসন্ধান করে দেখাই, কিন্তু শেষ পর্যন্ত আসলে ফল পাওয়া যায় কিনা, এইটি আসলে অনেক বড় প্রশ্ন। ফল আসলে পাওয়া যায় কিনা সবচেয়ে বড় ব্যাপার আমি বলবো, যে ফল, যে ফলের যে বিষয়টা প্রশ্ন করেছেন এটার ব্যাপারে ফলো আপ হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ সেই ফলো আপটা আমরা কোথা থেকে পাই? এখন ধরেন আপনি যদি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে যান, সেখানে আপনি দেখবেন যে একটা ক্রাইমের তারা একটা ওভারঅল স্ট্যাটিস্টিক্স তারা দিচ্ছে, কিন্তু সেই ক্রাইমের ওভারঅল স্ট্যাটিস্টিক্সের পাশাপাশি তারা যদি দেখাতো যে এর প্রত্যেকটি ক্রাইমের শাস্তি হচ্ছে কিনা, একই ওয়েবসাইট থেকে যদি পাওয়া যেত, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই ফলো আপটা পাওয়া সম্ভব হতো। কিন্তু সেটি আবার আরেকটি ওয়েবসাইটে গিয়ে বা আরেকটি কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে দেখতে হয়। একই সাথে আমাদের মিডিয়ার প্রতিও আমার অনুরোধ থাকবে যে এই একটি অপরাধ সংঘটিত হলে তার সর্বশেষ ফলো আপটা জনগণকে জানানো, তাহলে জনগণ হয়তো বা এই ধরনের করা প্রশ্ন আর করবে না। এর কারণ হচ্ছে যে একটা খবর পত্রিকার প্রথম পাতাতে আসে, এরপরে শেষ পাতা হয়ে বেরিয়ে যায়, কিন্তু তার আর কোনো ফলো আপ থাকে না। হ্যাঁ, কিন্তু ফলো আপ শুধু গণমাধ্যমই করবে কিনা আসলে না, ফলো আপ সেজন্যই আমি বললাম যে ফলো আপের ক্ষেত্রে এই যে বাংলাদেশ পুলিশের যে এখন একটি স্ট্যাটিস্টিক্যাল ডাটা তারা দিচ্ছে প্রতি মাসে, প্রতি বছরে বা প্রতিদিন কী ধরনের অপরাধ হচ্ছে, সেখানে যদি তারা একই সাথে দিত যে এই অপরাধগুলোর কত পার্সেন্ট শাস্তি হচ্ছে, অথবা দুর্নীতি দমন কমিশন যদি বলতো যে যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ গ্রহণ করছি তাদের কত পার্সেন্টকে শেষ পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে ফলো আপটা হতো। সুতরাং শুধুমাত্র মিডিয়ার কথা আমি বলবো না, কিন্তু মিডিয়াও একটা অনুসঙ্গ ভূমিকা রাখতে পারে, একটা ভূমিকা রাখে। আপনি যখন প্রসিকিউশন করেন আসলে পুলিশ রিপোর্টের অনুসারে তো প্রসিকিউশনটা সামনের দিকে এগিয়ে যায়, থানাগুলো একদম প্রাথমিক যে জায়গা মানুষ অভিযোগ করার, থানাগুলোর পরিবেশ কেমন এখন আপনার কি মনে হয়? আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যতটুকু দেখেছি যে থানাগুলোর মধ্যে অনেকগুলো থানাকেই বাংলাদেশ সরকার এখন মডেল থানা করেছে। মডেল থানাগুলোতে পরিবেশ একটু বেটার, স্বাভাবিকভাবে একটু বেটার, এবং সেখানে দেখা যায় যে বেশ কিছু পুলিশ সদস্য থাকেন খুব তৎপর। কিন্তু নর্মাল যে থানাগুলো সেগুলোর পরিবেশ কিন্তু একেবারেই স্বাস্থ্যকর না। সেখানে হয়তোবা আপনি যদি যান আপনি দেখবেন যে ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা আছেন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তিনি হয়তো খুবই একটা ব্যস্ততার মধ্যে থাকতে পারেন বা ভান ধরে থাকতে পারেন, আপনাকে বলবেন হয়তো একটা অন্য একটি রুমে গিয়ে একটি জিডি লেখার জন্য, এবং কিন্তু সেটা কিন্তু ওই যে পুলিশ মানুষের বন্ধু, জনগণের বন্ধুর মতো কাজ করবে সেটাকে কিন্তু প্রতিফলন করে না। সুতরাং আমি বলবো যে এই কথাটি যেমন আবার একেবারে সার্বিকভাবে সত্য না যে কখন কোনো সাহায্য পাওয়া যায় না, তবে এখনও সেই জায়গাটি যেতে অনেকটা কাঠখড় পোড়াতে হবে। এই যে পুলিশের রিফর্ম নিয়ে আমরা বারবারই কথা শুনি বা আসলে এই মান্ধাতা আমলের ব্রিটিশ শাসিত পুলিশের কাঠামো থেকে বের হয়ে আসতে হবে, এই কথা আপনারাও বলেছেন আমরাও বলি, মানে কাঠামোর গলদটা আসলে কোথায়, মানে কোথায় কোথায় সমস্যা? সমস্যাটা হচ্ছে জবাবদিহিতার কোনো সমস্যা মানে ই নেই, সুযোগ নেই। যে জবাবদিহিতার কথাটা আমরা এখন বলছি সেই জবাবদিহিতাটা শুধুমাত্র পুলিশের একটা ইন্টারনাল জবাবদিহিতা, এটার মধ্যে বাংলাদেশ দণ্ডবিধিতে যে ধরনের অপরাধে সংঘটিত হলে পরে শাস্তির কথা বলা আছে সেই শাস্তি হয় কি না তার কিন্তু কোনো ধরনের কোনো রেজাল্ট আমরা পাই না বা কোনো কোথাও আমরা তথ্য পাচ্ছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি, যেমন আমাদের সাবেক মানবাধিকার চেয়ারম্যানের ডক্টর মিজানুর রহমান স্যার বলে গেলেন, উনি যখন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি একটা প্রস্তাবনা দিয়েছিলেন যে পুলিশের কোনো কর্মকর্তার প্রমোশনের আগে মানবাধিকার কমিশন থেকে একটি রিপোর্ট নিতে হবে যে এই পুলিশ কর্মকর্তা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা, এই ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সগুলো থাকতে হবে। সেই চেক অ্যান্ড ব্যালেন্সের অভাবের কারণেই আজকে পুলিশ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবং সাধারণ মানুষের তো ভীতি জায়গাও তো পুলিশ, আস্থার জায়গা হওয়ার কথা ছিল যে পুলিশ, সেই মানুষ তার ভীতি জায়গায় রূপান্তরিত হয়েছে, এই ভাবমূর্তি তো বদলাতে হবে।
এই ভাবমূর্তি অবশ্যই বদলাতে হবে, নইলে এই যে মানুষ এবং পুলিশের মধ্যে যে সম্পর্ক, সম্পর্কটা সম্পূর্ণভাবে অলরেডি অনেকখানি নষ্ট হয়ে গেছে, আরও সামনে নষ্ট হয়ে যাবে এবং শেষ পর্যন্ত কিন্তু মানুষ আর পুলিশের কাছে যেতেই ভয় পাবে। এর কারণ কি আপনি মনে করেন কিনা, আসলে পুলিশকে খুব রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় বিভিন্ন সময়, এর কারণটা এই হতে পারে কিনা? আসলে দেখেন, দেখুন পুলিশকে সরকার তাদের সাংবিধানিক যে ম্যান্ডেট আছে, জীবন রক্ষার অধিকার, বিচার করার অধিকার, আইনের শাসন পাওয়ার অধিকার বা সবাইকে মর্যাদা সম্পন্ন একটা জীবন লাভের অধিকার, তার সাথে কিন্তু এই পুলিশ ফোর্স একেবারেই মানে অন্তর্নিহিতভাবে জড়িত, একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এখন সেখান থেকে সরকারকে সবসময় আসলে ব্যবহার করতে হবে পুলিশকে বিভিন্ন সময়। জি, সেইখান থেকে রাজনৈতিকভাবে পুলিশকেও বুঝতে হবে যে কোন অধিকারটা লঙ্ঘন করার ক্ষেত্রে তাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আর কোন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে সে আসলে স্টপ থাকবে, বন্ধ থাকবে, সে করবে না। আপনার কাছে আরও অনেক প্রশ্ন আমাদের আছে, তো ছোট্ট বিরতির পরে দর্শক আমাদের সঙ্গে থাকবেন, টিম আন্ডারকভার লাইভ নিচ্ছে ছোট্ট একটা বিরতি, এর পরে আপনাদের প্রশ্ন নেব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির বাধা টপকে আবারও স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমরা কথা বলছি পুলিশের ছুলে আঠারো ঘা, কেন আঠারো ঘা হয় এবং কেন আসলে পুলিশের সঙ্গে আমাদের এই দূরত্ব তৈরি হচ্ছে। তবে একটি কথা না বললে নয়, পুলিশ কিন্তু গত কয়েক বছর ধরে জঙ্গিবাদের বিরুদ্ধে অনেক ভালো ভূমিকা রেখেছে এবং পুলিশ অনেক বিষয়ে ভালো ভূমিকা রাখতে পারেন বলে আমরা বিশ্বাস করি, কিন্তু এই সংগঠনটির মধ্যে বা এই প্রতিষ্ঠানটির মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আসলে পুরো প্রতিষ্ঠানটার সুনাম এবং দুর্নাম তৈরি করছে এক ধরনের। আসলে একজন প্রশ্ন করেছেন আমাদেরকে, তিনি বলেছেন যে আসলে থানাগুলো যদি আসলে আমাদের মানে জনবান্ধব না হয়, যদি পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে সব জায়গায় আমাদের কাছ থেকে ঘুষ চায়, তখন আমরা কোথায় অভিযোগ করতে পারি তাৎক্ষণিকভাবে? আইনটা কী এখানে? আইনটা তো পরিষ্কারভাবে আমি আমার যে সাক্ষাৎকারটা সেখানেও বলেছি যে তারা সরাসরি আদালতেও তারা যেতে পারেন যে পুলিশ কর্মকর্তা আমার কাছে ঘুষ চেয়েছেন। আবার তারা দুর্নীতি দমন কমিশনে তারা ফোন করে বলতে পারেন, এখন দুর্নীতি দমন কমিশনে অনলাইনে এবং ফোনের মাধ্যমে অভিযোগ জানানো যাচ্ছে, সেখানে তারাও ব্যবস্থা নেবেন। আবার হেডকোয়ার্টারে সরাসরি ইমেইল করে অভিযোগ দেওয়া যাচ্ছে, পুলিশের ওয়েবসাইটে একটা ডেডিকেটেড পেজ রয়েছে এখন যেখানে তারা ক্লিক করে ভেরিফিকেশন করে তারা কিন্তু অভিযোগগুলো দায়ের করতে পারছেন, এবং আমি যতটুকু খবর নিয়েছি যে পুলিশ এইসব ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেন বলে আমি খবর নিয়ে জানতে পেরেছি, কিন্তু তারপরেও তো এগুলো কমছে না। এখন সেই ক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটাতে আমাকে ফেরত যেতে হবে যেখানে বলা হয়েছে যে এই অভিযোগগুলো আইনের উপরে কিনা, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং তাদের যে শাস্তি হচ্ছে সেটাকে ফলাও করে জনগণের সামনে আসতে হবে। সেটাকে যদি লুকিয়ে রাখে তাহলে যে তাদের আত্মমর্যাদা আরও বাড়বে পুলিশের ইনস্টিটিউশন হিসেবে সেটা কিন্তু না। একটা অন্য আলোচনাও কিন্তু এখানে আছে, যে আলোচনাটা বারবারই আসে, সেটি হচ্ছে পুলিশের নিয়োগ প্রক্রিয়া। অনেকে বলেন, সরাসরি বলেন যে আসলে আমি যখন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই তখন আমাকে কোনো না কোনোভাবে ব্রাইভ দিতে হয়, অনেককে দিতে হয়, অনেক কাজ দিতে হয় না, সেই কাঠামোতে থেকে সে কীভাবে তার জায়গায় দাঁড়িয়ে সৎ থাকবে? এই প্রশ্নটি কিন্তু বারবারই শুনতে হয়, নিশ্চয়ই আপনারাও কর্মক্ষেত্রে গিয়ে শুনেছেন। শুনেছি তো বটেই, এবং এটা খুবই দুঃখজনক যে বারবার পুলিশের নিয়োগের আগে, কনস্টেবল নিয়োগ হোক, এসআই নিয়োগ হোক, তার আগে পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, কোনো কোনো জায়গায় টেলিভিশনে বিজ্ঞপ্তি দিয়ে, বাংলাদেশ বিটিভিতে আমি দেখি যে বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো ঘুষ প্রদান করবেন না, কারোর সাথে কথা বলবেন না, কিছু করবেন না, এটা একদম স্বচ্ছ প্রক্রিয়া, কিন্তু তারপরেও কতিপয় কর্মকর্তা কর্মচারী তো থেকেই যাচ্ছেন যারা এর সাথে সরাসরি যুক্ত, তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। সেই জায়গাটাতে আমি মনে করি যে এই যে যারা জড়িত তাদের কিন্তু একটা বছরে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার তাদের অর্থনৈতিক মানে সম্পত্তির খতিয়ান বোধ হয় নেওয়া দরকার। আসলে তাদের কতটুকু সম্পদ বাড়ছে, কোথায় সম্পদ বাড়ছে, কী করছেন না করছেন, এগুলো সব কিছু খতিয়ে দেখার প্রয়োজন আছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন তারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন। আসলে এই আলোচনার কখনো শেষ হওয়ার কথা নয়, কারণ যে রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা আছি এবং পুলিশ যেখানে আসলে জনগণের বন্ধু হওয়ার কথা তারা আসলে বন্ধু হচ্ছেন না, অনেক ক্ষেত্রেই শত্রু হয়ে উঠছেন, সেক্ষেত্রে আপনাকে প্রতিবাদী হতে হবে, আপনাকে প্রতিরোধ করতে হবে এবং অবশ্যই আইনের সহায়তা নিতে হবে। আমাদের সঙ্গে থাকবেন, থাকবেন টিম আন্ডারকভার এবং টিম আন্ডারকভার লাইভের সঙ্গে।